নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন আপনাদের অনেক অনেক বন্ধুরা। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু সাল আপনাদের জন্য কেমন যেতে চলেছে তার একটি আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলো যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনো এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এটাই আমি বলবো তবে বর্তমানে মকর রাশির কিন্তু সাড়ে সাথে চলছে আর এই সাড়ে সাতি পিরিয়ডে কী ফল পেতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি মকর জাতক বা জাতিকা হন তাহলে দু সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি বর্তমানে মকর রাশির কিন্তু সাড়েসাথি চলছে এবং সাড়ে চলাকালীন যে খারাপই চলবে তা কিন্তু নয় অনেকে বলে থাকে যে এই সাড়েসাথী মানে সবই খারাপ ধ্বংস কিন্তু আমি বলবো এই মকর রাশির জাতক ও জাতিকাদের দু সাল যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে তবে কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সজাগ করে দেবো এবং সতর্ক করে দেবো তবে একটি বিষয় আমি আবারও বলে দিই আমি যে কথাগুলো বলবো হানড্রেড এ হানড্রেড মিলবে তা কিন্তু নয় কারণ প্রচুর মকরাশির জাতক জাতিকা রয়েছে প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশনে রয়েছে যে কারণে একেবারে হানড্রেড হান্ড্রেড মিলবে এই ধরে কিন্তু এগোবেন না এটা একটা চলার পথে গাইড হিসাবে মানতে পারেন এত উঠে বলব প্রথমে আসি শারীরিক দিক কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বর্তমানে শাড়ির সাথে চলছে মকর সিট এবং অনেকেই কিন্তু ভীত বা সন্তস্ত রয়েছে যে দুর্ঘটনা বা এই সমস্ত কিছু হবে কি না একেবারে কিছু হবে না এই দিকগুলো আপনারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন এবং শরীরে যাদের রোগ রোগব্যাধি রয়েছে তারা কিন্তু ওভারকাম করবে এবং বড়ো ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না এটা আমি বলতে পারি ছোটো খাটো টুকটাক জ্বর জ্বালা আসতে পারে সেটা শরীর থাকলে ছোটো খাটো প্রবলেম আসতে পারে কিন্তু বড়ো ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে মেডিকেল এক্সপেন্সেস হতে পারে দেখুন এই বছর আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে কারণ অর্থই হচ্ছে বর্তমান যুগে মূল এবং আধার বলতে পারেন দেখুন আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে বছরের শুরুতে খুব একটা শুভ না গেলেও বছর গড়ানোর সাথে সাথে কিন্তু আপনারা এই শুভত্বের ফল কিন্তু পাবেন এবং পাশাপাশি কাজের জায়গায় প্রেশার কিন্তু থাকতে চলেছে কাজ পাওয়াতে অর্থাৎ চাকরি পাওয়াতে কিন্তু সেরকম প্রবলেম নেই তবে কাজের জায়গায় আপনাকে একটু এক্সট্রা প্রেশার নিতে হবে তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে দুজনের কাজ আপনাকে একা করতে হতে পারে তবে বসের কিন্তু হেল্প পাবেন বসের সাহায্য কিন্তু পাবেন সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে কলিকের সাহায্য কিন্তু এই বছর সেরকম মাত্রায় পাবেন না সবাই কিন্তু আপনাকে ইউজ করবে এবং বন্ধু বান্ধব থেকেও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে এটা আমি বলবো। তবে এই বছর কিন্তু আপনারা যারা চাকরি ট্রান্সফার করেও ভাবছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি করছেন বা করবো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে যারা চাকরি করছেন ভাবছেন পাশাপাশি একটা বিজনেস করব তারা কিন্তু করতে পারেন তবে কোন বিজনেস শুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করাটাই আমার পথে শ্রেয় পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক যারা ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি মোটের উপর দিয়ে শুভই বলা যায় ধরুন আপনি তিরিশ দিনে মাস হয় তার মধ্যে পনেরো দিন আপনাদের খুব ভালো যাবে পাঁচ দিন যাবে মধ্যম এবং দশ দিন যাবে খারাপ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু মেনটেন করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে হতাশ হলে চলবে না তবে এই যে পনেরো দিন আপনাদের ভালো যাবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে পুষিয়ে দিবে। এটা আমি বলতে পারি তবে মহাজনের সাপোর্ট কিন্তু আপনারা এই বছর পাবেন অর্থাৎ এই বছর কিন্তু মহাজনের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কাস্টমার সাপোর্টের জায়গায় একটু হলেও প্রবলেম কিন্তু রয়েছে বুঝে সুঝে আপনাদেরকে ডিল করতে হবে ধার বাকি বেশি দিলে চলবে না কিছুটা আপনাদেরকে বুঝতে হবে যে কোন কাস্টমারটা আমাকে টাকাটা ব্যাক করতে পারবে এটা দেখেই আপনাকে দিতে হবে পাশাপাশি ক্রেডিটে মাল বিক্রি করাটা একটু কমিয়ে ফেলতে হবে সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন আপনি লিখে রাখুন পার্টনার লাভ করবে আপনি লস করবেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু লসে রান করবেন তাই এই বছর পার্টনার থেকে সাবধানে থাকুন এবং কি করছে না করছে সেই জায়গাটা আপনারা চোখ কান খোলা রেখে দেখুন আর যা যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তাদেরকে বলবো থেমে যান এই বছর কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনারা করবেন না এই বছর যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে অর্থাৎ আপনাদের কিন্তু এই বছর বিভিন্ন সূত্র থেকে কিন্তু কাজের যোগাযোগগুলো আসবে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু এই বছর পেতে চলেছেন এটা বলা যায় আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বছর কোন কোন বিজনেস ভালো যেতে চলেছে যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা কোনো স্টক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে যারা কোনো হার্ডওয়্যারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে পাশাপাশি যারা মেডিকেল নিয়ে কোনো বিজনেস করছেন আপনার ওষুধের দোকান রয়েছে প্যাথোলজি ল্যাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে পাশাপাশি যারা ডক্টর রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি এই বছর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের আয়ের স্রোত কিন্তু থাকতে চলেছে এরপর আসি আপনাদের পারিবারিক দিক কেমন যেতে চলেছে দেখুন পরিবারের দিকে কিন্তু মোটের মধ্যে শুভ যেতে চলেছে তবে ভাইয়ের সাথে কিন্তু মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এবং বাবা মায়ের সাথে কিন্তু সম্পর্কে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই বছর আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু দৃঢ় হতে চলেছে তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে চলেছে প্রেম ভালোবাসায় কিছু পরিমাণ বাধা আসতে চলেছে তবে সারা বছরই যে বাধা থাকবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু একটু অ্যাগ্রেসিভনেসের জন্য কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হতে পারে যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নির্দেশ দিতে পারেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বিবাহের জন্য এগোতে পারেন এই সময়টা কিন্তু বিবাহের জন্য যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারে এরপর আসি সন্তান ক্ষেত্র দেখুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো চাপ নেই যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চাপ নেই তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু চাপ রয়েছে এটা আমি বলতে পারি আছি এডুকেশান সেক্টর যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ আসতে চলেছে পড়াশোনায় কিন্তু মনোযোগী ভাব কিন্তু কাটবে মোবাইল অ্যাডিক্স অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে কিন্তু পড়াশোনায় কিন্তু ল্যাক করবে তবে যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন এম এ রিসার্চমূলক পড়াশোনা করছেন থিসিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে পাশাপাশি যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে অর্থাৎ আপনাদের এডুকেশন সেক্টরটা কিন্তু যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা বিদেশে অলরেডি থাকছেন এবং পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা বিদেশে পড়ব বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই বছর যারা কোনো প্রপার্টি কিনতে চান বা ইনভেস্ট করতে চান তারা কিন্তু একটু হলেও বুঝে এগোন কারণ এই বছর কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেটিকে আগে ভালো করে পড়ে নিয়ে তারপরে সাইন করুন নচেত কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন তো ওভারঅল যদি বলা যায় মকর রাশির জাতক ও জাতিকার দুর্দান্ত যেতে চলেছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ধন্যবাদ